نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون الحمد لله ثم الحمد لله مهان الله رب العالمين مهان دربار الاخوكوش شكر جيني عمدر كي جمعر نماز ادر لكي اتر مسجد شمبت هوار توفيق دان قرتن তাই সকলে মন প্রাণ উজাড় করে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ যারা আজানের আগে মসজিদে এসেছে হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন একটি উট কুরবানি করলে যে সওয়াব হয় আল্লাহ তাআলা তাদের আমলনামায় সেই সওয়াব দান করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আজানের আগে আগে মসজিদে জুমার দিন আসার তৌফিক দান করুন এক লক্ষ দেড় লক্ষ দুই আড়াই পাঁচ লক্ষ টাকা দান করা এটা কোনো চারটিখানিক কথা না এটা বিশাল বড় ব্যাপার তো রাসূল বলেন যারা আজানের আগে মসজিদে আসে তথা জুমার আজানের আগে আল্লাহ তাআলা তাদের আমল নামায় একটি উট কুরবানি করলে যে সওয়াব হয় আল্লাহ তাদের আমল নামায় সেই সওয়াব দান করে দেন এই সওয়াব আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেক জুমআয় নেয়ার তৌফিক দান করেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন أرضها السماوات والأرض أعدت للمتقين الله تعالى بولين تمرا شكولي دوراو پروتی جوگیتا کرو إلى مغفرت الله تعالى خمار پروتی جوگیتا کرو کشير پروتی جوگیتا بھائی
ক্ষমার প্রতিযোগিতা, মাফের প্রতিযোগিতা করো। ওয়া জান্নাতিন, এবং জান্নাতের আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতের প্রশস্ততা হবে সাত আসমান আর সাত জমিন, সুবহানাল্লাহ, লম্বা বড় না প্রশস্ততা বড়, লম্বা বড়। আমরা এক একজনে কি পরিমাণ লম্বা, তো লম্বায় বড়, পাশে এরকম বড় ঘনা, পাশে তো এক হাতও হয় না, কিন্তু লম্বা তিন হাত, সাড়ে তিন হাত, চার হাত, কিন্তু পাশে হলে কয়া, এক হাত হয় না। তো আল্লাহ তাআলা বলেন যে জান্নাতটা কত বড় হবে, জান্নাত হলো যার প্রশস্ত হবে সাত আসমান আর সাত জমিন পরিমাণ, সুবহানাল্লাহ, যার প্রশস্ত এই পরিমাণ হবে, এর লম্বা কতটুক হবে, এই পরিমাণ জান্নাত আল্লাহ তাআলা কাদের জন্য রেখেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমাদের বলার প্রয়োজন নাই, আল্লাহ তাআলা বলে দিয়েছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য, সুবহানাল্লাহ, যারা মুত্তাকিন তাদের জন্য। তাহলে দুইটা জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, দৌড়াও, প্রতিযোগিতা করো, সামনে অগ্রসর হও, অগ্রগামী ভূমিকা পালন করো, দুই জিনিস, এক হলো মাগফিরাত আর এক হলো জান্নাত। বলেন এক হলো, সবাই বলেন এক হলো মাগফিরাত, দ্বিতীয় নাম্বার জান্নাত, মাগফিরাত জান্নাত। যে মাফ পেয়ে গিয়েছে, ক্ষমা পেয়ে গেছে, এর আর কোনো কি নাই, টেনশন নাই, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমার রিসিট পেয়ে গিয়েছে, সনদ সার্টিফিকেট পেয়ে গিয়েছে, তার আর টেনশন নাই। আল্লাহ তাআলা অন্য আয়াত বলেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে গেল, জান্নাতে ঢুকে গেল, ফাকাদ ফাজ, আরে সে তো সফল কাম হয়ে গেল, সুবহানাল্লাহ। যে জাহান্নাম থেকে বলেন না নিষ্কৃতি পেয়ে গেল আর জান্নাতে ঢুকে গেল, ফাকাদ ফাজ, সে তো সফল কাম হয়ে গেল। যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ পেয়ে গেল, ক্ষমা পেয়ে গেল, আল্লাহ তাআলা বলেন, ফাকাদ ফাজ, সে সফল কাম হয়ে গেল। এই জন্য সবসময় মাফের পিছনে দৌড়ানো, আল্লাহ তাআলা কোন কাজ করলে আমাকে মাফ করে দিবেন, এই জন্য প্রত্যেকটা মোনাজাতের মধ্যে আমরা সকলে বলে থাকি, হে আল্লাহ, আমাদের সকল জীবন জিন্দিগির সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করেন, এটা বলি, এবং সাথে সাথে এই মাফ পাওয়ার যত উপকরণ আছে, যত উপকরণ আমরা শুনি, প্রত্যেক উপকরণে আমরা লাব্বাইক বলে যে আমি আসি। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবেন বিভিন্ন বাহানাকে সামনে রেখে, আল্লাহ তাআলা মাফ করবেন, কাউকে মাফ করবেন, নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, দানের মাধ্যমে, কোরবানির মাধ্যমে, বিভিন্ন ইস্যুকে সামনে রেখে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিবেন, সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা বলছেন কিসের দিকে দৌড়াও, মাফের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও, আর কিসের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, কার কথা, আল্লাহ তাআলার কথা, কার কথা বলেন সবাই, কার কথা, আল্লাহ তাআলার কথা। তাহলে জান্নাত কার জন্য বানিয়েছেন, আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আমি আল্লাহ তাআলা জান্নাতের জন্য বানাই নাই, আমি আল্লাহ তাআলা যারা মুত্তাকিন তাদের জন্যই বানাইছি, সুবহানাল্লাহ। বাস্তব প্রেক্ষাপটে মনে আসে মুত্তাকিন কারা, মুত্তাকিন কারা, আল্লাহ তাআলা বলেন যাদের মধ্যে চার গুণ আছে তারাই মুত্তাকিন, যাদের মধ্যে কয় গুণ আছে বলেন না, কয় গুণ, সবাই বলেন যাদের মধ্যে কয় গুণ আছে তারা মুত্তাকিন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা
الكاظمين الغيظ والعافين عن الناس الله বলেন এই আয়াতের মধ্যে বলেন চার নম্বর পারা হাফিজ কোরআনের চার নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠার দ্বিতীয় নম্বর আয়াত মুত্তাকিন কারা জানো সূরা বাকারার শুরুতে আল্লাহ বলছেন মুত্তাকিন কারা আর এই আয়াতে আল্লাহ তাআলা আরো চারটা গুণ সম্পৃক্ত করেছেন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুহুদাল্লিল মুত্তাকিন এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত মুত্তাকিন কারা তাদের গুণ আল্লাহ তাআলা সূরা বাকারার শুরু দিক দিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন যারা নামাজ পড়ে বলেন যারা এক নম্বর কি করে নামাজ ইয়াকিমুনাস সালা অমিম্মা রাযাকাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে কিসের প্রতি ভাই বলেন না অদৃশ্যের প্রতি তো আমাদের সকলের অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন আছে না নেই প্রমাণ এই যে জুমার নামাজে আসলাম এটাই তো প্রমাণ সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর ইয়াকিমুনাস সালা যারা নামাজ কায়েম করে নামাজ পড়ে এই যে নামাজ পড়ার জন্য এসেছি অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ তাআলা বলেন আমি যা তাদেরকে দিয়েছি তা দিয়ে তারা দান করে চার নম্বর গুণ ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক আমি আল্লাহ তাআলা তাদের উপর যে কিতাব নাযিল করেছি তাদের পূর্বে যে কিতাব নাযিল করেছি এই কিতাবের প্রতি যারা বিশ্বাস স্থাপন করে সুবহানাল্লাহ কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই আল্লাহ তার অন্যান্য কিতাবের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই তাওরাত জবুর ইনজিল তবে বর্তমানে যে তাওরাত জবুর ইনজিল পাওয়া যায় এইগুলো নয় যেইগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন ঠিক না বেটি যেগুলো কারণ বর্তমানে ওল্ড টেস্টামেন্ট নন নিউ টেস্টামেন্ট নামে আপনার ইনজিলের কপি পাওয়া যায় খালি একবার দুইবার নাই শতবার তাদের এই ধর্মীয় গ্রন্থ সংস্কার হয়েছে কিন্তু আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন কতবার সংস্কার হয়েছে দশ বারো জন বলছে বাকিরা বলে আমরা তো জানি না বলেন বলেন একবার কেয়ামত পর্যন্ত হবে না যেটা আল্লাহ তাআলা নাযিল কারণ এটা সংস্কার কেন হয় এর জিম্মাদার কে আল্লাহ তো আল্লাহ তাআলা বলেন আমি যে কিতাব তাদের জন্য নাযিল করেছি পূর্বে তাদের যে সমস্ত কিতাব নাযিল করেছে ওই সমস্ত কিতাবের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে তারা হলো মুত্তাকিন পাঁচ নাম্বার অবিল আখিরাতি হুম ইউকিনুন আখিরাতের প্রতি বা যারা বিশ্বাস স্থাপন করে হিসাব মিলাবেন আমিও হিসাব মিলাবো এই গুণের মধ্যে আমার নাম আছে না নাই এক নাম্বার যারা অদৃশ্যতে বিশ্বাস স্থাপন করে দ্বিতীয় নাম্বার যারা নামাজ পড়ে তৃতীয় নাম্বার যারা দান করে চতুর্থ নাম্বার কোরআনের প্রতি অন্যান্য কিতাবের প্রতি বিশ্বাস পঞ্চম নাম্বার আখেরাতের প্রতি বিশ্বাস আল্লাহ তাআলা এই পাঁচটা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান আর যে আয়াতে কারিম আপনাদের সময় তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা সেই জায়গায় মুত্তাকিনদের পরিচয় বলছেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله تعالى বলেন জানো মুত্তাকি কারা জানো জানো যে মুত্তাকি কারা الذين ينفقون في السراء যারা না সচ্ছলতার অবস্থায় দান করে সুবহানাল্লাহ বলেন আর বলেন না সুবহানাল্লাহ দান তো আজকে হবে ইনশাআল্লাহ الذين ينفقون في السراء যারা সচ্ছলতার অবস্থায় দান করে ফিদ্দররা করোনার অবস্থায় তারা দান করে শুধু করোনা না যত সমস্যা থাকুক না কেন তার দানকে ভুলে যায় না সচ্ছলতার অবস্থায় দান করে যখন অসচ্ছল তখন তারা কি করে বলেন না দান করে এই মুমিন বান্দা মুত্তাকিন বান্দা দুইটা গুণ আল্লাহ তাআলা প্রথমেই বর্ণনা করেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা যারা সুখেও দান করে দুঃখেও দান করে সচ্ছলতায়ও দান করে অসচ্ছলতায়ও দান করে যারা যখন আনন্দে থাকে তখনও দান করে
যারা দুঃখে থাকে তখনও তারা দান করে, এটা হলো মুত্তাকিন বান্দার গুণ, সুবহানাল্লাহ, এটা মুত্তাকি বান্দার গুণ। তবে দানের মধ্যে পার্থক্য থাকতে পারে, সচ্ছল সচ্ছল যখন ছিল তখন বেশি দিয়েছে, যখন অসচ্ছল তখন কম দিয়েছে। যখন সচ্ছল তখন কি দিয়েছে বলেন না, বেশি দিচ্ছে। এখন অসচ্ছল, করোনার পরিস্থিতি চলতেছে, এখন কম দিয়েছে, তথা সে তখনও আল্লাহ তাআলাকে ভুলে নাই। তিন নম্বর গুণ, ওয়াল কাযিমিন আল গাইজ, ওয়াল কাযিমিন আল গাইজ, ওয়াল কাযিমিন আল গাইজ, যারা রাগকে দমন করে, সুবহানাল্লাহ, বলেন যারা কি কে দমন করে বলুন না, রাগকে দমন করে। রাগ কার নাই, রাগ সবার আছে। আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকিন তাদের তিন নম্বর গুণ, তারা কি করে বলেন, তারা রাগকে দমন করে। রাগ সে বাস্তবায়ন করতে পারত, ক্ষমতা ছিল কিন্তু করে নাই, এরকম বান্দা যারা আছে আল্লাহ তাআলা বলেন তারা মুত্তাকিন। তারা কি বলেন না, মুত্তাকিন, তারা হলো মুত্তাকিন যারা রাগকে দমন করে। তাহলে এক নম্বর গুণ কি, যারা স্বচ্ছল অবস্থায় যারা দান করে, বলেন যারা স্বচ্ছল অবস্থায় যারা দান করে। দ্বিতীয় নম্বর গুণ, যারা অস্বচ্ছল অবস্থায় যারা কি করে, দান করে। তা আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, যে সাব স্টেশনের ব্যবস্থা বর্তমান কমিটি কর্তৃক তারা মানে নিয়েছেন, আমরা এক নম্বর দোয়া করবো আল্লাহ তাআলা এই কাজকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন বলেন। এক নম্বর দোয়া, দিলের দোয়া। দ্বিতীয় নম্বর সহযোগিতা, গত সপ্তাহে আল্লাহর মেহরবানি, আল্লাহর মেহরবানি, নিচ তালা দ্বিতীয় তালায় যারা আছেন মেহরবানি করে দাঁড়িয়ে যান, নামগুলো লেখেন। গত সপ্তাহ আলহামদুলিল্লাহ অনেক ভাই নাম লিখেছেন, আলহামদুলিল্লাহ। এর বিষয় হলো যারা নাম লিখিয়েছেন অনেকেই সেই নাম লিখানোর সাথে সাথে আবার সাথে সাথে তারা টাকাও নিজ দায়িত্বে পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন অনেকেই। আমাদের অভি ভাই, আমাদের এলাকারই ভাই অভি ভাই, 1,00,000 টাকা লিখিয়েছেন জুমার আগে, আমার কাছে সংবাদ এসছে, তিনিও ফোন করেছেন, আলহামদুলিল্লাহ পরিশোধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আমিন। আমাদের অনেক ভাই 10,000 লিখিয়েছেন, 5,000 লিখিয়েছেন, 2,000 লিখিয়েছেন, 50,000 লিখিয়েছেন, 1,00,000 লিখিয়েছেন। তো যারা লিখিয়েছেন তারা খুব মেহরবানি করে আপনারা নিজ দায়িত্বে পৌঁছে দিবেন। এখন যারা নতুন করে লিখাতে চান, আমরা হাত তুলি, মুয়াজ্জিন সাহেব আছেন পিছনে, যে সমস্ত হুজুর আছেন, ওবায়দুল্লাহ সাহেব, ওবায়দুল্লাহ সাহেব নাম লিখতে থাকেন, ঢুকেন ভিতরে। তারপরে দ্বিতীয় তালায় যারা আছেন, তৃতীয় তালায় যারা আছেন, আজকেই শেষ নাম লেখানো, অতএব মেহরবানি করে সকলে নাম লিখাতে থাকি। হ্যাঁ, এবং আজকের অবস্থাটা এমন থাকবে কেউ যেন বাদ না যায়, 1,000, 2,000, 5,000, 10,000, 50,000, 1,00,000, 20,00,000 টাকার প্রজেক্ট, এটা তো সামান্য কোনো কথা না। এত কোটি টাকার প্রজেক্ট আপনারা দাঁড় করিয়েছেন, 2,000,000 টাকা আমাদের এই এলাকার জন্য, এ ব্লক, সি ব্লক, পল্লবিত্তিক অনেক মুসল্লি ভাই আসেন, এই 3-4টা এলাকার দানি ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব মেহরবানি করে হাতটা তুলি, হাতটা তুলে আমরা নামটা লিখি, ওই যে সামনে দেখেন নামটা লিখেন ইনশাআল্লাহ, এই যে। তো খুশি খুশি লিখতে থাকি। তো সাব স্টেশন এমন একটা জিনিস, এসি, নিচতলা এসি, দ্বিতীয় তলা এসি, তো এই সাব স্টেশনের মাধ্যমে অত্র কমপ্লেক্সের লাইট জ্বলবে, এমনও তো হতে পারে, এমন হতে পারে না ইনশাআল্লাহ। দানের মধ্যে যদি এখলাস থাকে, আল্লাহ তাআলা কবরের মধ্যে আলোর ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। খালি এটা মানে আমি ইনশাআল্লাহ এই জন্য বললাম যে এটার উপর 100% আস্থা আছে, ভবিষ্যৎ দিকে ইনশাআল্লাহ বলছি, আর আস্থা 100% আছে যদি আপনার দানের মধ্যে এখলাস থাকে, টাকা যদি হালাল হয়। কাজ কয়টা বলেন না, কাজ হলো দুইটা, যারা দান করবেন কাজ থাকবে দুইটা, একটা কাজ থাকবে যে আমি আল্লাহ একমাত্র আপনাকে সন্তুষ্টির জন্য দিছি। কার সন্তুষ্টি, সবাই বলে না, কার সন্তুষ্টি, একমাত্র আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য সাব স্টেশনের জন্য দিলাম। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ, দুনিয়ার কেউ আমাকে দানবীর বলবে এই জন্য না,
আমি আল্লাহ আপনার ঘরে আপনার সন্তুষ্টির জন্য দিলাম। দ্বিতীয় নাম্বার হলো আমার টাকাটা হালাল হতে হবে। প্রথম নাম্বার হালাল হওয়া, দ্বিতীয় নাম্বার আল্লাহর জন্য দান করা। প্রথম হলো কি হওয়া বলেন না, হালাল হওয়া, দ্বিতীয় নাম্বার আল্লাহর জন্য দেওয়া। এই দুই জিনিস যার মধ্যে আছে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারে কোরআন সত্য, হাদিস সত্য, রাসূলের প্রত্যেকটা ওয়ার্ড কথা সত্য, এগুলো যদি অবশ্যই এগুলো সত্য, এর মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রাসূল বলে দিয়েছেন যে যারা দান করবে তাদেরকে আল্লাহ তাআলা কবরে আলোর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এই সাব স্টেশন দিয়ে বাইতুস সালামে আলোর ব্যবস্থা হবে, মসজিদে আলোর ব্যবস্থা হবে, মসজিদের পাংখাগুলো ঘুরবে, মসজিদে এসির ব্যবস্থা হবে। তা আমি যদি এই দুই জিনিসকে সামনে রেখে দান করতে পারি, অবশ্যই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমার কবরও আল্লাহ তাআলা আরামের বাতাসের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। মুনকার নকির প্রথমে কবরের ডান দিক দিয়ে ঢুকতে চেষ্টা করবি, মুনকার নকির প্রথমে ডান দিক দিয়ে ঢোকার চেষ্টা করবে। মুনকার নকির ফেরেশতাকে বাধা কে দেয়? কেউ তো বাধা দিতে পারবে না। কিন্তু মুমিন বান্দার কবরে সে যখন ডুববে তখন কি বলবে জানেন? আমরা কি আসতে পারি? সুবহানাল্লাহ। কবরে মুমিন বান্দা বলবে লাইসা মিন আলাই মুদখাল, না 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 এই দিক দিয়ে ঢোকার পারমিশন নাই, আমি তার নামাজ যে নামাজ তারা পাশক্ত পড়েছিল, সুবহানাল্লাহ, আমি তার নামাজ। যার নামাজ যত সুঠাম যত সুন্দর হবে নামাজ তাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নাম লিখে দে দেখি, খুব মনোযোগ দিয়ে নাম লিখে দে দেখি, কেউ আজকে যেন কেউ বাদ না যায় ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করব। এই পরিমাণ মুসল্লি হইলে তো আশা করা যায় দুই তিন জুমার কালেকশনে যথেষ্ট, ঠিক না? ঠিক বলেন না ইনশাআল্লাহ। মুনকার নকির বাম দিকে চলে যাবে, এই আসবো নাকি? ওইদিকে রোজা দাঁড়িয়ে যাবে, রোজা বলবে না 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 লাইসা মিন কিবালিহি মুদখাল, না এই দিকটা ঢোকার পারমিশন নাই, আমি তার সেই রোজা যে রোজা সে একমাত্র আল্লাহর জন্য রাখছে। সুবহান। মুনকার নকির এখন চলে যাবে মাথার দিক দিয়ে ঢুকতে, বলবে যে না 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 এই দিক দিয়ে ঢোকা যাবে না, লাইসা মিন কিবালিহি মুদখাল, আমি তার সেই কোরআন যে কোরআন সে সবসময় তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। রাস্তা কয়টা চলে গেছে বলেন না, রাস্তা কথা কয় না, রাস্তা কয়টা চলে গেছে আর রাস্তা বাকি আছে কয়টা? একটা। সেটা কোন দিক? পায়ের দিক দিয়ে মন কেন কি আসবে, আমরা কি ঢুকবো? না 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 লাইসা মিন কিবালিহি মুদখাল, পায়ের দিক দিয়ে ঢোকার অনুমতি নাই। কেন? এই জন্য আমরা তার দান সদকা, যে দান সদকা সে একমাত্র আল্লাহর জন্য দিয়েছিল, এই দান সদকা তার হালাল ইনকামের ছিল, এই দিক দিয়ে ঢোকার কোনো অনুমতি নাই। সুবহানাল্লাহ। মুনকার নকির তো বিপদে পড়েছে, মুনকার নকির বলবে ঠিক আছে, তো এই চার ফেরেশতা নামাজ রোজা কোরআন তেলাওয়াত দান সদকা কয়টা বলেন না, কি কি? নামাজ রোজা কোরআন তেলাওয়াত দান সদকা। তারা বলবে যদি প্রশ্ন করতেই হয় তাহলে দূর থেকে প্রশ্ন কর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দূর থেকে বলবে মান রব্বুকা মা দীনুকা মা মা রাজুল আর রাসূল, এইগুলো তিনটা প্রশ্ন করবে, দূর থেকে প্রশ্ন করবে। তো আমার দান আমার সদকা আমি যদি এখলাস দিয়ে থাকি, আমি যদি হালাল মাল দিয়ে থাকি, অবশ্যই অবশ্যই আমার পায়ের দিক থেকে আমাকে সাপোর্ট দিবে। এর জন্য যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করছেন কেউ যেন আমরা বাকি না থাকি, খুব আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে সকলের নাম লিখে দিতে থাকি ইনশাআল্লাহ। বিশাল বড় প্রজেক্ট, 20 লক্ষ টাকার প্রজেক্ট, এত এত বড় একটা অ্যামাউন্ট, এটা দুই চারজন মিলে হবে না, সকলের লাঠি একের বলেন না, সকলের লাঠি একের বোঝা। বাইতুস সালামে যত কাজ হয়েছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বদৌলতে, আপনাদের দাওয়ার বদৌলতে, আপনাদের সহযোগিতার বদৌলতে আল্লাহ তাআলা আঞ্জাম দিয়েছেন। টাকা আল্লাহ তাআলা একজনকে দিয়ে পরীক্ষা করে, টাকা দেয় কে বলেন না, সম্পদ দেয় কে? ফ্ল্যাটের মালিক বানায় কে? বাড়ির মালিক বানায় কে? গাড়ির মালিক বানায় কে? মিল ইন্ডাস্ট্রির ফ্যাক্টরির মালিক বানায় কে? আল্লাহ তাআলা বানান, বানিয়ে তাকে পরীক্ষা করেন।
যে স্বল্প নিম্ন আছে স্বল্প আয় করে তাকে আল্লাহ তাআলা কোটিপতি বানান না কেন আমি এটাও পরীক্ষা তাকে টাকা পয়সা না দিয়ে পরীক্ষা করছি যাকে দিয়েছি তাকে দেওয়ার মাধ্যমে পরীক্ষা করতেছি যাকে দেয় নাই না দেওয়ার মাধ্যমে কি চলতেছে পরীক্ষা আর যাকে দিয়েছে তাকে দেওয়ার মাধ্যমে কি চলছে পরীক্ষা চলতেছে ওহিদুল হক ভাই 2000 টাকা আল্লাহ তাআলা জানে মারে বরকত দান করো সকলে বলি আমিন রুবেল আমিন 500 টাকা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করো সকলে বলি আমিন জাহাঙ্গীর আলম ভাই 1000 টাকা জাহাঙ্গীর আলম ভাই 1000 টাকা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করো রেজাউল হায়দার ভাই 1000 টাকা রেজাউল হায়দার ভাই 1000 টাকা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করো সকলে বলি আমিন সেতার রহমান সব 2000 সেতার রহমান সাহেব 2000 আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন সব আমিন কামাল হোসেন ভাই 1000 টাকা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন সকলে বলি আমিন শামসুল হক সাহেব 1000 আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন যাকে আল্লাহ তাআলা যেই পরিমাণ তৌফিক দান করেছেন কোনো বাড়াবাড়ি না ছাড়াছাড়ি না যাকে আল্লাহ তাআলা যেই পরিমাণ তৌফিক দান করেছেন আমার তো সেই লোকটার দরকার যে লোকটার মধ্যে আল্লাহ তাআলা ইখলাস দান করেছেন যিনি একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে হালাল টাকা দিবেন ওই লোকটার দরকার বেশি এই জন্য এমন অল্প হোক তাও আলহামদুলিল্লাহ বেশি হোক তাও আলহামদুলিল্লাহ এই জন্য যাকে আল্লাহ যেহেতু পরিমাণ তৌফিক দান করছেন আপনাকে আল্লাহ তাআলা 1 কোটি টাকার মালিক বানিয়েছেন আপনি 2 টাকা দিলে হবে না আপনি 2 টাকা দিলে হবে না যাকে আল্লাহ তাআলা 1 লক্ষ মালিক বানিয়েছেন তিনিও 10 টাকা দিলে হবে না যাকে আল্লাহ তাআলা যেই পরিমাণ তৌফিক দান করেছেন তিনি সেইভাবে দান করে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করবে কয়েকদিন আগে বুখারী শরীফের মধ্যে ঘটনা পড়াচ্ছিলাম ইমাম বুখারী রহমতুল্লাহ সেই হাদিসটি নিয়ে এসেছেন আল্লাহ তাআলা বনি ইসরায়েলের 3 জনকে আল্লাহ তাআলা 3টা রোগ দিয়েছিলেন এক লোককে দিয়েছিলেন কুষ্ঠ রোগ কি রোগ বলেন না কুষ্ঠ রোগ একদম পুরা শরীর পচে পচা অবস্থা কুষ্ঠ রোগ আরেক লোককে আল্লাহ তাআলা একটা রোগ দিয়েছিলেন সেটা কি টাক মাথা মাথার মধ্যে চুল নাই এটা তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা এক লোককে অন্ধ বানিয়েছেন তো আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন কুষ্ঠ রোগের কাছে এসে বললেন ও ভাই কুষ্ঠ রোগী তুমি আল্লাহ তাআলার কাছে কি চাও তো ভাই আমি কোনো সমাজে যেতে পারি না আমি কোথাও কোনো সমিতিতে যেতে পারি না আমাকে যদি আল্লাহ তাআলা কুষ্ঠ রোগটা ভালো করে দেয় আমি তো আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করব ফেরেশতা ডান হাত রাখলেন হাত রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন সাথে সাথে আল্লাহ তাআলা কুষ্ঠ রোগ ভালো করে দিল সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তাকে একটা ওই ফেরেশতা একটা গর্ভবতী উটনি দান করলেন গর্ভবতী উটনি দান করলেন তো আমি তোমাকে একটা গর্ভবতী উট দিলাম দ্বিতীয় নাম্বার টাক মাতার কাছে গেছে ভাই তুমি কি চাও তখন তো বলছে আরে ভাই আমি দোকানে যেতে পারি না আমি অফিস আদালতে যেতে পারি না মানুষ আমার দিকে তাকিয়ে থাকে তুমি কি চাও আমি চাই আমার টাক মাথাটা যেন আল্লাহ তার চুল দিয়ে ভরপুর করে দেয় সুবহানাল্লাহ ফেরেশতা হাত রাখলো রাখার সাথে সাথে বুখারীর রেওয়ায়েত হাত রাখার সাথে সাথে চুল গজিয়ে গেল সুবহানাল্লাহ তাকে একটি গাভী দেওয়া হলো গর্ভবতী গাভী দেওয়া হলো তৃতীয় নাম্বার অন্ধ ভাই তুমি কি চাও আমি চাই আমি যেন 2 চোখ করে সবাইকে দেখতে পারি আল্লাহর নাজ ও নিয়ামত দেখতে পারি আমি এই জন্য আমার চোখ চাই ফেরেশতা বিসমিল্লাহ বলে হাত রাখলো চোখের দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন সুবহান তাকে একটি গর্ভবতী ছাগি দান করলেন কিছুদিন পর সবগুলো একদম পুরো মাঠ ভরপুর হয়ে গেছে এখন আল্লাহ তাআলা চাইলে তাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মাল দিয়ে পরীক্ষা করেন কি দিয়ে পরীক্ষা করেন বলেন না সম্পদ দিয়ে পরীক্ষা করেন ভালো করে বুঝবেন 7 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে কেরিম আল্লাহ তাআলা বলেন দেখবেন যাদেরকে আল্লাহ তাআলাকে ডাকে না নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না যাকাত দেয় না এক জিন্দিগি তারা করতেছে যে জিন্দিগির মধ্যে দিন নাই শরীয়ত নাই সুন্নত নাই কিন্তু খালি মাল আল্লাহ তাআলা দিচ্ছে আর দিচ্ছে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই
সবাই বলেন আছে না নাই অবশ্যই আছে কিন্তু সে এত খুশি সে কি বলে জানেন নামাজ পড়ে কি হইছে নামাজ না পড়লে খালি মাল আসে বলে না বলে না বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার মনিরুজ্জামান বা 1000 আল্লাহ তাআলা জানে বরকত দান করুন সকলে বলি আমিন তাড়াতাড়ি বলেন আবুল হোসেন বা 1000 আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন সকলে বলি আমিন মুয়াজ্জিন সাহেব তোমার কাছে আছেন এজন্য তাড়াতাড়ি নাম লিখাচ্ছেন যারা তৃতীয় দ্বিতীয় তারায় যারা আছি আমরা দেখছি না আল্লাহ তাআলা দেখতেছেন তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ মাদ্রাসার প্রত্যেকটা ফ্লোরে যারা আছেন আমরা দেখছি না আল্লাহ তাআলা দেখতেছেন অতএব যাদের কাছে যাচ্ছেন আমরা মন প্রাণ খুলে আমরা নাম লিখাই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কুষ্ঠরোগীর কাছে এসে বললেন ভাই আমি একজন দূর দেশের মুসাফির আমি আমার বাড়িতে যেতে একটা উটের প্রয়োজন তুমি কি দিবা আমাকে একটা উট আল্লাহ তাআলা তোমাকে এত উটের মালিক তোমাকে বানিয়েছেন সেই লোক বলছে কিসের আল্লাহ মালিক বানিয়েছেন আমি আমার বাপ দাদা আগে থেকে জমিদার এই সম্পত্তি আমার বাপ দাদা থেকে আমি প্রাপ্ত হয়েছি নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক এখন ফেরেশতে কি দোয়া করছে জানেন ফেরেশতা বললেন তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও যদি তুমি মিথ্যা কথা বলো তুমি যেমন ছিলে আল্লাহ তাআলা তোমাকে তেমন বানিয়ে দিন আগে কি ছিল কথা কয় আগে কি ছিল ফেরেশতা বদ্ধ করছে তোমার কথা যদি মিথ্যা হয় তুমি যেমন ছিলে তাক মাতার কাছে গেছে গিয়া বলে ভাই একটা গরু যদি আমাকে দান করতে আমি বাড়িতে যাইতে পারতাম তোমাকে আল্লাহ তাআলা এই এত বিশাল বড় গরুর পালের মালিক তোমাকে বানিয়েছে সে বলে কি জানেন না কিসের আল্লাহ দিয়েছে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী জমিদার ছিল এর থেকে আমি প্রাপ্ত হয়েছি আমি অনেক কষ্টে সম্পত্তি পেয়েছি আমার তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই এখন ফেরেশতা বলে যেমন ছিলে তেমন হয়ে যাও তিন নম্বর আছে অন্ধের কাছে এসে বলল আমি দূর দেশের মুসাফির কিছু দাও অন্ধ ভাই বললেন এ ভাই এই সমস্ত সম্পত্তি আল্লাহ তাআলা আমাকে দান করেছেন আমি চোখে আগে দেখতাম না আল্লাহ তাআলা আমাকে চোখে দেখার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা সম্পত্তি আল্লাহ তাআলা দিয়েছেন তুমি সবগুলো নিয়ে যাও আর যদি মনে চাই দুই চারটা আমার জন্য রেখে যাই সুবহানাল্লাহ এবার ফেরেশতা বলে না 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 আল্লাহ তাআলা পরীক্ষা করতে চেয়েছিলেন তুমি পরীক্ষায় পাশ করেছো ওই দুই ভাই পরীক্ষায় ফেল করেছে এই জন্য ফ্ল্যাটের মালিক আল্লাহ বানাইছেন বাড়ির মালিক আল্লাহ বানাইছেন গাড়ির মালিক আল্লাহ বানাইছেন সচ্ছলতাভাবে চলার সম্পত্তি আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ তাআলা মাঝে মাঝে চান দেখি না তারা এই সম্পত্তির কৃতজ্ঞতা জ্ঞাপন করি কিনা দেখি না তো আমাদের সম্পত্তি আল্লাহ তাআলা চাচ্ছেন এই সাব স্টেশনটা যেন আমাদের দানের মাধ্যমে হয়ে যায় আমার সম্মানিত মুসল্লিয়ানে কিরাম গত সপ্তাহ আল্লাহর মেহরবানি আল্লাহর মেহরবানি পাঁচ সাড়ে পাঁচ লক্ষ টাকার মতো নাম লিখানো হয়েছে কিছু চলে এসছে তো আজকেও যদি এরকম পাঁচ সাত লাখ টাকা আমরা লিখাতে পারি তাহলে দশ লক্ষ দশ বা বারো লক্ষ যদি আমাদের মসজিদটি গড়ে যায় বাকিটার ব্যবস্থা ইনশাআল্লাহ অন্য এক সিস্টেম হবে অতএব নাম লিখাতে থাকি ইনশাআল্লাহ আর সময় বেশি নেই আর মাত্র চার পাঁচ মিনিট আছে আমরা মেহরবানি করে আমাদের নাম লিখতে থাকি আপনারা দুনিয়ার মধ্যে নাম লিখতেছেন আর সে মহল্লায় ফেরেশতারা আপনাদের নাম লিখতেছেন সুবহানাল্লাহ এই জন্য আমি যদি আমার কবর আলোকিত করতে চাই আমি যদি আমার হাসর আলোকিত করতে চাই আমি যদি আমার মিজান আলোকিত করতে চাই অতএব আজকের এই দানের সাথে সম্পৃক্ত হওয়া সকলেরই প্রয়োজন যাদের যাদের সামর্থ্য আছে আমরা তো তাদের কাছেই চাচ্ছি এই সাব স্টেশন আমার বাড়ির জন্য না কমিটি যারা আছে তাদের ঘরের জন্য না একমাত্র আল্লাহ তাআলার ঘরের জন্য মাদ্রাসার জন্য অর্থাৎ এই কমপ্লেক্সের জন্য এই এর বিদ্যুৎ বাহিরে সাপ্লাই টাপ্লাই দেওয়া হবে না কোনো লাইন কানেকশন খতিব সাহেবের বাসায় দেওয়া হবে না কমিটির বাসায় দেওয়া হবে না মুয়াজ্জিন সাহেবের বাসায় দেওয়া হবে না একমাত্র আল্লাহর ঘরের লাইট চলবে আল্লাহর ঘরের ফ্যান চলবে আল্লাহর ঘরের এসি চলবে আল্লাহর ঘরের যাবতীয় যাদি পরিচালনা হবে মেহরবানি করে প্রত্যেকে মন প্রাণ খুলে লিখেতে থাকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যারা লিখেছেন আল্লাহ তাআলা তাদের সকলকেই কবুল আর মঞ্জুর করে সকলে বলে আমিন সম্মানিত মুসল্লিয়ানে কিরাম আমাদের অনেক ভাই অনেক বোন অনেক প্রতিবেশী
আমার মহব্বতের লোক, আমার আত্মীয় স্বজন অনেকেই দেশের বাহিরে আছেন যারা ভালো অবস্থানে আছে। আমাদের সেই আত্মীয় স্বজনদের সাথেও আমি যোগাযোগ করতে পারি যে এত বিশাল বড় একটা কাজ বাইতুস সালাম কর্তৃপক্ষ হাতে নিয়েছে, অতএব তোমরাও যদি, আমিও অংশগ্রহণ করেছি, তোমরাও যদি কিছু কিছু অংশগ্রহণ করো। কারণ আমার 5,000 টাকা, আমার 10,000 টাকা, আর যদি ইউএস আমেরিকার থেকে যদি চলে আসে এরকম কথার কথা মনে করেন, কত 1,000 টাকা চলে আসে ইউএস ডলার, 70-80 হাজার টাকা, তাদের কাছে তো 1,000 টাকা কোনো ব্যাপার না, কিন্তু যদি পাঠিয়ে দেয় 80,000 টাকা আমরা পেয়ে গেলাম। এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করছেন, যাদের আত্মীয় স্বজন বাহিরে আছে তাদের সাথে আলাপ আলোচনা করা দরকার। জামালউদ্দিন মজুমদার সাহেব 2,000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল আর মঞ্জুর করে সকলে বলি আমিন। নুরুজ্জামান বা 1,000, আল্লাহ তাআলা দানকে কবুল আর মঞ্জুর করে সকলে বলি আমিন। নিয়ামতুল্লাহ ভাই 500, আল্লাহ তাআলা দানকে কবুল আর মঞ্জুর করুক। যারা দ্বিতীয় তলায় আছেন, যারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তলায় আছেন, আমরা লেখাতে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেকশন শুরু করলেন, আবু বকর ওমর চলে আসলো। ওমর কি রেখে আসছো ইয়া রাসূলুল্লাহ? আজকে ওমর চিন্তা করলেন আবু বকরের থেকে আগে বেড়ে যাব, কারণ আবু বকরের মাল নেই, ওমরের মাল আছে। ইয়া রাসূলুল্লাহ অর্ধেক নিয়ে আসছি। আবু বকর তুমি কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ আমি আমার ঘরের সব কিছু নিয়ে আসছি। সুবহানাল্লাহ, ঘরের সব কিছু নিয়ে আসছি। তা আজকে তো একটু চিন্তা করা দরকার যে আজকে ইনশাআল্লাহ আবু বকর ওমরের সমান দান্তর করতে পারবো না, কিন্তু তাদের কেয়াল, তাদের যেরকম ভাবে তারা ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজে তারা প্রতিযোগিতা করেছেন, আমরা তো অন্তত এই কাজটা পারবো যে ইনশাআল্লাহ আমিও নেক কাজে প্রতিযোগিতা করবো। সম্মানিত মুসলিমান একরাম, আমাদের বাইতুস সালামে অনেক মুসল্লি এমন আছেন যারা মানে দান করেন, দেখিয়ে দান করেন, দেখিয়ে মানে সবার সামনে বলেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা সওয়াব দিবেন না দিবেন না? অবশ্যই দিবেন, যদি মন মানসিকতা এমন থাকে যে আমার দেখা দেখি যেন আরেক ভাই লেখায়। দ্বিতীয় নাম্বার, অনেক ভাই এমন আছেন যারা নামটা প্রকাশ করতে চান না, আমাদের সেই সমস্ত ভাইয়ের জন্য মসজিদের বাহিরে যেই টাইলসৃত দান বক্স আছে, এর উপরে একটি আমাদের ব্যানার লাগানো আছে, আমরা সেই জায়গায়ও না জানিয়ে দিতে পারি। অতএব দেখারও, দেখায় দান করার সুযোগ আছে, না দেখায় দান করার কি আছে বলেন না? সুযোগ আছে। অতএব যাদের কাছে যাচ্ছে আমরা সকলেই সহযোগিতা করি ইনশাআল্লাহ। নিচ তলায় দ্বিতীয় তৃতীয় তলায় যারা গত সপ্তাহে লিখিয়েছেন তাদের দান আলহামদুলিল্লাহ কিছু কিছু চলে আসছে আলহামদুলিল্লাহ। যারা লিখিয়েছেন তাদের কাছে আবেদন থাকবে, মেহরবানি করে যেন আমরা নিজ দায়িত্বে খুব তাড়াতাড়ি পৌঁছে দিই। অন্তত 10 লক্ষ টাকা হাতে রেখে কাজ শুরু করতে হবে। আর যারা আমরা আজকে লিখিয়েছি, আপনাদের কাছে আমাদের আকর আবেদন থাকবে, আপনারা খুব তাড়াতাড়ি, আপনারা নিজ দায়িত্বে আপনার সে ওয়াদাকৃত অ্যামাউন্ট আপনি নিজ দায়িত্বে পৌঁছে দিয়ে আপনি অবশ্যই রসিদ গ্রহণ করবেন। আলোচনার প্রাক্কালে বলা হয়েছিল যে মুত্তাকিন কারা, যাদের মধ্যে 4 গুণ আছে, কয় গুণ আছে বলেন না? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা ওয়াদ-দাররা ওয়াল-কাযিমিনা আল-গায়িজ ওয়ালাফিনা আন-নাস, যারা সচ্ছল অবস্থায় দান করে। দ্বিতীয় নম্বর, যারা অসচ্ছল অবস্থায় দান করে। তৃতীয় নম্বর, যারা রাগ গুস্সাকে দমন করে। সুবহানাল্লাহ, যারা রাগ গুস্সাকে কি করে? দমন করে। রাগ উঠছে, দমন করছে। সে হাদিসের ভাষ্য অনুযায়ী রাগ যখন উঠবে তখন যে অবস্থায় ছিলেন অবস্থার পরিবর্তন ঘটাবেন রাসূল বলেন। 4 নম্বর, ওয়াল আফিনা আনিন-নাস, যারা মানুষকে খালি মাফ করে। মানুষকে খালি কি করে বলেন না? মাফ করে। মানুষ ভুল করে, মাফ করে। স্ত্রী ভুল করেছে, মাফ করেছে। সন্তান ভুল করেছে, মাফ করেছে। তার ভাই ভুল করেছে, মাফ করেছে। এই 4 গুণ যাদের মধ্যে আছে, এই আয়াতের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তো মুত্তাকিনদের জন্যই আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর মাত্র 1 মিনিট মনে বাকি আছে, আমরা নাম লিখে দিতে থাকি ইনশাআল্লাহ। হ্যাঁ,
বিশেষ করে আমি যেটা আপনাদের কাছে আলোচনা করেছি সেটা অনেক গুরুত্বপূর্ণ আদার আলাল খাইর কাফাইনি আমি নিজে কিছু দিতে পারি নাই কিন্তু আমার কথার মাধ্যমে আমার আরেক ভাই কনভিন্স হয়ে গিয়েছে আমি আরেক ভাইকে কনভিন্স করেছি যে আপনি এই মসজিদে কিছু দিবেন আমি দিতে পারি নাই কিন্তু আমি যে আরেক ভাইকে দাঁড় করালাম কনভিন্স করলাম তাকে উদ্বুদ্ধ করলাম তাহলে আল্লাহ তাআলা তার দান সমপরিমাণ সওয়াব না কমিয়ে সেই পরিমাণ সওয়াব আল্লাহ আমার আমল নামায় দান করবেন সুবহানাল্লাহ এটা হাদিস قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله الدال على الخير كفاعله رسول বলেন যে নেক কাজের পথ প্রদর্শন করলো আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন সুবহানাল্লাহ এইজন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মুসল্লান ইকরাম আপনাদের মাধ্যমে কমপ্লেক্সের সব কাজ হয়েছে হয়তোবা এটাই শেষ বৃহৎ বড় কাজ এইজন্য এই কাজের সাথে সকলেই সম্পৃক্ত হই যাদের সামর্থ্য আছে সকলেই সম্পৃক্ত থাকি একসময় দেখা যাবে কমপ্লেক্সের কোনো কাজ নেই আমার টাকা আছে আমি দান করতে পারলাম না এই জন্য মেহরবানি করে সকলেই সাড়া দেয় ইনশাআল্লাহ যাকে আল্লাহ তাআলা যেই পরিমাণ তৌফিক দান করছেন তিনি সেই পরিমাণ আল্লাহ তাআলার এই ডাকে অবশ্যই অবশ্যই সাড়া দিবেন ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম ইকরাম গত বছর আপনারা আপনাদের এই মাদ্রাসা থেকে যারা মাওলানা হয়েছেন হাফেজ হয়েছেন 35 জন তাদের পোশাকের ব্যবস্থা আপনারাই করেছেন এই বছর আলহামদুলিল্লাহ সেই পোশাক আমরা একটা ঘরোয়া অনুষ্ঠান করে তাদেরকে সেই পোশাক আমরা আপনাদের সেই দেয়া পোশাক আমরা তাদেরকে দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ এই বছর আল্লাহর মেহরবানি 25 জন আলেম 15 জন হাফেজ অত্র কমপ্লেক্স থেকে বের হচ্ছেন আল্লাহ তাআলা তাদেরকে খুব খুব কবুলের মঞ্জুর করুন 26 ফেব্রুয়ারি তাদেরকে অত্র মসজিদে অত্র কমপ্লেক্সে পাগড়ি দেওয়া হবে এতে যারা অংশগ্রহণ করতে চায় তারাও ইনশাআল্লাহ যোগাযোগ করবেন পরে আর 26 ফেব্রুয়ারি খতমে বুখারি খতমে কোরআনের অনুষ্ঠান সে অনুষ্ঠান ইনশাআল্লাহ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন আল্লাহ তাআলা আজকে যারা নাম লিখিয়েছেন সকলের দানকে কবুল আর মঞ্জুর করুন যারা গত সপ্তাহে লিখিয়েছেন তাদেরকেও কবুল আর মঞ্জুর করুন কমিটির সিদ্ধান্ত হলো মোটামুটি 10-12 লক্ষ টাকা চলে আসলে কাজ শুরু করে দেওয়া অতএব এটা যে 2-4-5 মাস পরে করা হবে তা নয় এটা মোটামুটি মাস খানেকের মধ্যেই বা মাস দেড় মাসের মধ্যেই কাজ শুরু হবে এই জন্য মেহরবানি করে যারা সহযোগিতার জন্য নাম লিখিয়েছেন খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আপনারা পৌঁছে দিবেন আল্লাহ তাআলা আমাদের দানকৃত যা লিখিয়েছি আদায় করার তৌফিক দান করুন যারা লিখেই নেই আল্লাহ তাআলা তাদেরকেও কিছু না কিছু দেওয়ার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বারাক